ফৈদৰ মাজত প্ৰচণ্ড মারপিট, কাজিয়া ভাঙিবলৈ গৈ প্ৰহিত মহিলা দন্তাধিক, হাতত বাহ লাঠি লৈ খেদি খেদি প্ৰহাৰ। দন্তাধিকৰ উপস্থিতিতেই দুটা ফৈদৰ মাজত আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে যা মহিলা দন্তাধিকর গাত পড়ল লাঠির কূপ। চিঁয়ৰি চিঁয়ৰি উত্তেজিত রাইজর ৰুখৰ বাঁচিব আপ্রাণ চেষ্টা, পরিস্থিতিয়ে ললে ভয়ঙ্কর রূপ। রণথলীত পরিণত বোকাখাতর ভকত চাপরি অঞ্চল, মানে দুজন তিনজন মানে অপহকীরক্ষয় সেই বস্তুটি মানে এককশরিয়া করব বিচাৰিছে। আমার নখন খেলৰ এটা অনুষ্ঠান কেনেকে দুজন মান বা তিনজন মানে এককশরিয়া করব বিচাৰি পারে? যুব শক্তির মানে দুজন মান লড়াই মানে তাক খেলা আছে করতে সি মানে তেওঁৰ মানটো আহি পেলাই বাইদেউক মানে ধরে দিলে, বাইদেউর ওচৰত মানে আশ্রয় লোতে তার গান মারতে মানে বাইদেউর গাতে চাপটো লাগি গেল। এটা সামূহিক ভবনক লৈ লাগে দুটা ফৈদৰ মাজত সংঘাত। অভিযোগৰ ভিত্তিত তদন্তৰ বাবে আহিছিল অতিৰিক্ত দন্তাধিক ঋতুপৰ্ণ দাস। এই সামূহিক ভৱনটোক লৈ দুটা ফৈদৰ মাজত দীৰ্ঘদিন ধৰি সংঘাত চলিছিল। আৰক্ষীক লগত নোলোৱাকৈয়ে অকলে মোকাবিলা কৰিবলৈ আহিছিল মহিলা দন্তাধিকগৰাকী। কিন্তু প্ৰশাসনিক ব্যৱস্থাটোক অৱমাননা কৰি দন্তাধিকৰ উপস্থিতিতেই সৃষ্টি কৰা এনে অবাঞ্ছিত পৰিস্থিতি দেখি দুখ প্ৰকাশ কৰিলে দন্তাধিকগৰাকীয়ে। পরবর্তী সময়ত এনে পরিস্থিতির বাবে রাজহুয়াক ক্ষমা বিচারে দন্তাধিকগৰাকীক আক্রমণ করা একাংশ যুবকে। অবশ্যই পরিস্থিতি সম্ভালি লয় দন্তাধিকগৰাকীয়ে। ক্ষমা খোঁজা যুবকসকলক কান চেপারি ভবিষ্যতে এনে নকরিবলৈ আহ্বান জানায় দন্তাধিক ঋতুপর্ণ দাসে। এই মারপিটর ঘটনা কেইবাজনো আহত হওয়ার লগতে গুরুতরভাবে আহত আন এজনক 108 সেবা যোগে প্রেরণ করা হয় চিকিৎসালয়। প্রশাসনের পর মিনিষ্ট্রেট বাইদেউ আসছিলেন, মিনিষ্ট্রেট বাইদেউর সম্মুখতে মোক গোটেই মানুষখিনি রাজহুয়া একদম আক্রমণ করেছে আর মানে যেনে তেনে বাইদেউ ধরে পেলে বাঁচিছো। এই ঘটনার পাছতেই সমগ্র এলাকাতেই চেপা উত্তেজনা অব্যাহত আছে। ইতিমধ্যে ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে। বোকাখাটৰ পৰা ত্ৰিনয়ন বৰাৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।